হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা জানো যে তোমাদের WBCS প্রিলিমিনারি এক্সামস এর আর মাত্র খুব বেশি হলে 2 মাস মতো টাইম আছে। তোমাদের জানুয়ারির 28 তারিখে তোমাদের এক্সামটা হচ্ছে। তো এই 2 মাসে যদি তোমরা কেউ টার্গেট নিয়ে থাকো যে ইন্ডিয়ান ইকোনমিটা শেষ করবে, তো এটা কিন্তু খুব কঠিন টার্গেট, ঠিক আছে? তো এই কঠিন টার্গেটকে সহজ করার জন্য তোমাদের সামনে আমি যে বইটা তুলে ধরছি সেটা হচ্ছে আরিয়ান পাবলিকেশনের ম্যাকবুক ইন্ডিয়ান ইকোনমির উপরে, ঠিক আছে? তো এই বইটায় আপডেটেড ফ্যাক্টস অ্যান্ড ডেট অ্যাজ পার 2017 পার প্যাটার্ন, এবং এই বইটায় তোমাদের পুরো সিলেবাসটা কভার করা আছে। এছাড়াও এই বইয়ে অনেক MCQ প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন উত্তর দেওয়া আছে। তো এই বইটা যদি তোমরা মাত্র 230 পেজের বই, এই বইটা যদি তোমরা কভার করতে পারো তাহলে তোমরা কিন্তু মোটামুটিভাবে তৈরি হয়ে যাবে। এই বইয়ের শেষের দিকে তোমাদের, আগে আমি একটা দেখেছিলাম যে এই বইয়ের শেষের দিকে IAS এক্সামসের কোশ্চিন পেপার এই বইয়ের শেষে দেওয়া আছে। তো এই বইটা তোমাদের অনেক হেল্প করবে। এখানে দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চিন সলভ পেপার সেট 1 এবং সেট 2-র মাধ্যমে 2017 থেকে 2010 পর্যন্ত তোমাদের সলভ পেপার দেওয়া আছে। এবার দেখে নেব আমরা এই বইয়ের সিলেবাসে কী কী আছে। তো সিলেবাসে যেমন থাকে পুরোটাই আছে, ইন্ট্রোডাকশন টু ইকোনমি, ন্যাশনাল ইকোনমি, ইনকাম, ন্যাশনাল ইনকাম, ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া, ঠিক আছে, প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 12th 5-year প্ল্যান 2012-17 যে প্ল্যান হয়েছে সেটা, মানি অ্যান্ড ব্যাঙ্কিং এর উপরে আর একটা বই আছে যেটা আমি তোমাদের একটু পরে দেখিয়ে দেবো, পাবলিক ফাইন্যান্স। পুরো সিলেবাসটা তোমরা এখানে পরপর তোমরা দেখে নিতে পারো। এরপরে এই বইটায় যেটা দেওয়া আছে যে লাস্ট 3 ইয়ার্সে যে যে টপিক থেকে বেশি বেশি কোশ্চিন আসে সেই টপিকগুলো তোমাদের এখানে সিলেক্ট করে দেওয়া আছে। তো সেই টপিকের নামগুলো যদি তোমরা জেনে নিতে পারো তাহলে সেই চ্যাপ্টারগুলো তোমরা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতেও কোশ্চিন কমন পাওয়া কিংবা কোশ্চিন সম্বন্ধে ধারণা হওয়ার একটা আইডিয়া চলে আসবে, একটা আইডিয়া চলে আসবে কোশ্চিন সম্বন্ধে কোথায় থেকে বেশি কোশ্চিন আসে সেই সম্বন্ধেও একটা ধারণা চলে আসবে। তো বুঝতে পারছো কোথায় কোথায় থেকে? তোমরা যদি এই বইটা খুব সহজে মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমরা যদি পুরো সিলেবাসটাকে কপি নিজের আয়ত্তে আনতে চাও তাহলে কিন্তু এই ইন্ডিয়ান ইকোনমি এই বইটা তোমাদের সেই বিষয়ে অনেক 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 হেল্প করবে। তো আশা করব এই বইটা তোমাদের সকলকে হেল্প করবে। যদি তোমরা পারো তো এই বইটা কিনে নাও, তোমাদের অনেক হেল্প হবে। তো আজকের মতো এতদূর, পরবর্তী ভিডিওতে আমরা আবার আসবো নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।